সো অ্যাট লাস্ট ফ্যামিলি ম্যান সিজন টু এর ট্রেলার চলে এসেছে, যেটার ওয়েট আমরা প্রায় অনেক দিন ধরে করছিলাম। আর ফ্যামিলি ম্যান সিজন টু রিলিজ করছে 4th of June। তো ট্রেলারটা এক কথা বলো আমার দারুণ লেগেছে, মানে দারুণ লেগেছে। স্পেশাল হচ্ছে যে এখানে না অনেক হিউমার আছে আর গল্পটা এখানে আমার মনে হয় যে নতুন, বাট এমন জিনিস দেখানো হয়েছে ট্রেলারের ফার্স্টে যেটা বোঝাচ্ছে যে আগের সিজনের যে ফেলিয়ারটা লাস্টে দেখালো সেখান থেকে মানুষ হয়ে আই থিঙ্ক আঘাত পেয়েছে বা কিছু একটা হয়েছে, যার জন্য তিনি সব কিছু থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, জব ছেড়ে নতুন জব করছে, ফ্যামিলিতে তার পরিস্থিতি ভালো নয়, তো সেখান দিয়ে যাচ্ছে। দেন হট করে কেসের একটা গন্ধ পেয়ে সে চলে গেলো চেন্নাইতে। এবার চেন্নাইতে এবারে ব্যাকড্রপটা রাখা হয়েছে আর সেই জন্য সেখানকার কালচারাল একটা থিম আমি পেয়েছি খুব ভালোভাবে। আর স্পেশালি যেটা হচ্ছে যে সামান্থাকে আমি ওই লুকে ভাবতে পারিনি, মানে সিরিয়াসলি সামান্থাকে আমি ওইভাবে ভাবতেই পারিনি। সামান্থা হচ্ছে এই ট্রেলারের মেন প্লাস পয়েন্ট আমার যা লেগেছে। আমরা রাজ অ্যান্ড ডিকের যে কোনো কাজে আমরা দেখতে পাই যে সেখানে একটা কালচারাল টাচ থাকে, সেটা তার আগের সিনেমাগুলোতে আমরা দেখেছি, তো এখানেও আমরা সেটা দেখছি। লাইক একটা সাউথ ইন্ডিয়ান খুব ভালো একটা ফ্লেভার আছে, সরি মেসেজ হচ্ছে, তারা সাউথ ইন্ডিয়ান খুব ভালো একটা ফ্লেভার আছে অ্যান্ড মিউজিক আছে, আর লাস্টে যে গানটা আছে হিন্দির সাথে ম্যাচ করে আমার বেশ লেগেছে, তামিল আর হিন্দির ম্যাচ করা গানটা বেশ ভালো। আর স্পেশালি শেষটা ট্রেলারের যেখানে ওই জোজিতা বা ইসিকান্দার তারপর হারকার জিতনে বালে কো বাজিগার গেতে তারপর একটা গালাগাল, ওই জায়গাটা চরম লেগে যায়। জায়গাটা একটা সেরা হিউমার রাখা হয়েছে বিকজ মনোজ বাজপেয়ী আর শাহরুখ খান একই থিয়েটার গ্রুপ থেকে আসে, তো মানে বেশ মেটাফরিক্যাল একটা ব্যাপার এখানে তৈরি করা হয়েছে। এই ট্রেলারটার আরেকটা খুব বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে হার্ড কোর অ্যাকশান আমরা দেখতে পারবো, আর সেকেন্ড হচ্ছে যে একটা দারুণ কমার্শিয়ালিজম আছে যে জন্য এটা সবাই দেখতে পারবে, যেটা একটা ক্লাস অডিয়েন্স দেখতে পারবে তেমনি একটা মাস অডিয়েন্সও দেখতে পারবে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই ট্রেলার। এবার রাজ অ্যান্ড ডিকের আমি বলতে গেলে ফ্যান, তার আগের প্রত্যেকটা কাজ থেকে আমার সব কাজ তার ভালো লাগে, কিন্তু রাজ অ্যান্ড ডিকে আমার মনে হয় যে খুব আন্ডার রেটেড ডিরেক্টরসদের মধ্যে পড়েন। তো দেখা যাক ফ্যামিলি ম্যান সিজন টু এর অ্যাকচুয়াল জিনিসটা কেমন হয়, 4th June দেখা যাবে, কিন্তু সত্যি কথা বলছি ট্রেলারটা চরম লেগেছে আমার। এবার মানে কাস্টিং দারুণ, মানে সব কিছু, গল্প তো নতুন আমরা দেখতে পাচ্ছি, মানে সব কিছু ভালো, সব কিছু ভালো। তো এই হচ্ছে আমার ফ্যামিলি ম্যান সিজন টু রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কমেন্ট জানাবেন কেমন লাগলো। এবং আমার এখন ভিডিও কম আসছে বিকজ আমি একটা প্রজেক্টে ব্যস্ত আছি, আমাদের চ্যানেলে হবে সেটা, মানে আসবে, যেটার অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, সেটার জন্য একটু ওয়েট করুন, আশা করি জুনের মাঝখানের মধ্যে পেয়ে যাবেন। তো সেটার জন্য আমি একটু ব্যস্ত আছি আর আমার পার্সোনালি কিছু কাজে ব্যস্ত আছি, তো সেটার জন্য একটু প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এখন ভাষ্য একটু বেশি ভিডিও করছে, আমি একটু কম করছি, তো একটু প্লিজ ম্যানেজ করে নেবেন, তার জন্য আসি, দেখাবে অন্য কোনো ভিডিও।